মেশারের জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী স্বতন্ত্র বিসিএস টেক্সটাইল ক্যাডার দাবিদ মানববন্ধন পালন করেছি। আজিয়ে জোরারগঞ্জ মুহুরি প্রজেক্ট রাস্তাত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনত দেশের অর্থনীতিক বস্ত্র শিল্পর অবদান তুলে ধরবার পাশাপাশি শিক্ষার্থী হলের টেক্সটাইল প্রকৌশলী বিসিএস পরীক্ষাত উত্তীর্ণ হয়ে টেক্সটাইল ক্যাডার পদ না থাকবার হারণে নন ক্যাডারের পদত যোগদান গরম পড়বে বলে তারা জানায়। আমাদের সবার উদ্দেশ্যই একটাই, টেক্সটাইল ক্যাডার চাই, এটা এখন সময়ের দাবি। পোশাক শিল্পের উপর আমাদের অর্থনীতি অনেকটাই নির্ভর করে রয়েছে, কিন্তু আমাদের পোশাক শিল্পের উপর ভিত্তি করে কোনোরকম ক্যাডার নেই, তাই আমরা চাই বিসিএস এর ক্যাডার চাই। সরকার চাচ্ছে টেক্সটাইলে স্টুডেন্টরা আরও অধ্যয়ন করুক, তারা অধ্যয়ন করবে এবং অধ্যয়ন করার পর তারা কর্মক্ষেত্রে পড়ে যাবে, তাদের তো কর্মের একটা সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তাই মাননীয় সরকারের কাছে আমাদের আবেদন, টেক্সটাইল স্টুডেন্টদের জন্য বিসিএস এর কোটা তৈরি হোক। বাংলাদেশের সব কিছু নির্ভর করলো কৃষির উপর, এর জন্য কৃষিকে আমরা অনেকটা ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছি, যার কারণে আমরা কি কৃষিতে অনেকটা এগিয়ে গেছি। বাট এখন কৃষিতে অনেক কিছু আমরা আবিষ্কার করতে পারছি, যেমন পাটের জিনিস গ্যাস। বাট আমরা টেক্সটাইলকে যদি এরকম কিছু করতে পারি, আমরা যেমন মেরিটেক এবং বায়োটেক যে সব বিষয় আছে এগুলো আমরা আরও রিসার্চ করে আরও নতুন আবিষ্কার করতে পারবো। এর জন্য আমরা চাই আমাদের যে বস্ত্র পাট মন্ত্রণালয় সেখানে আমাদের যে ক্যাডারগুলো নিয়োগ দেওয়া হয় সেগুলো যেন আমাদের টেক্সটাইল থেকে নিয়ে আসা হয়। আমরা বিশ্বাস করি এবং বাস্তবতা এটা যে টেক্সটাইলের যদি ক্যাডার থাকে তাহলে টেক্সটাইলের লোকজন টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যদি নীতি নির্ধারণী পদে যায় তাহলে এটা অবশ্যই সম্ভব হবে এবং সেটা ছাত্র এজ ওয়েল এজ এই দেশের জনসাধারণের জন্য ভূমিকা পালন করা অনেক সহজ হবে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক আনার এই ভিডিও কিনা অনারাতে কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাপোর্ট এবং সি প্লাস ফোন রেখা।